बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। आमार प्रिय देशवासी विदेशी प्रवासी आमार सालाम ग्रहण करबें, आस्सालामु आलाइकुम। ताई आमी आबुल मामा एक मास आपनादेर सामने आसते पारि नाई, ताई आपनारा अनेक बेदना कष्ट अनेक किछुई आपनारा बुझेछेन जे आबुल मामा आमादेर मास थेके हारिये गियेछे। ना, आमी आबुल मामा हारिये जाय नाई, ताई बिधाय আমি যার চ্যানেলে ব্যবসা করছি, চ্যানেলটা আমার ছিল না, ব্যবসা আমার, সব কিছু আমার। আমার মামারা এসে ভিডিও করছে, বেকায়দা আসতে পারেনি, বাসায় থাকছে, বাসায় করোনা ভাইরাস দেশের ভয়াবহর জন্য আমার ব্যবসার প্রতিষ্ঠান, আমার শোরুম সব কিছুই বন্ধ ছিল। তাই বিদায় এতদিন বসে দেখলাম আমার নিজের সিদ্ধান্ত আমার নিজেই করা লাগলো, নিজের ব্যবসা নিজেই চালু করতে হবে, নিজের চ্যালেঞ্জ নিজেই করতে হবে, এই বিষয়ে আমি সঠিক সিদ্ধান্ত নিয়েছি। তাই বিধায় আমার যদি আপনা করে বিষয়গুলো ভালো লাগে, আমার সঙ্গে আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে তিনটে, আমার নাম্বারে যোগাযোগ করবেন। তাই আজকে আপনি কোনো বিধায় তাই দেখতে চাচ্ছি যে প্রাইভেট কার 100 দেখাবো আপনা করো, আজকে তুলে ধরবো এই গাড়ির দাম কত, রেট করো, ইঞ্জিন কত, কাগজপত্র কি অবস্থায় আছে আমি সম্পূর্ণ আপনাদের মাঝে তুলে ধরবো। তাই বিদায় যদি আপনাদের মাঝে আমার কোনো ভুল ত্রুটি ব্যাধি হয়ে যায় আমাকে নিজগুণে ক্ষমা করবেন, মাফ করবেন। এমরা এ পাশে আসেন, এটা 90 এসি লিমিটেড ওয়াল কমপ্লিট 1500 ইঞ্জিন, তেল স্টার্ট, গ্যাসে পার, আপনি করে মাঝে আমি তুলে ধরবো। যে নিতে চাবে, যে কিনতে চাবে আমার কাছে এখানে আসবে, দেখবে, চালাবে ভালো মন্দ আপনারা। তাই বিষয় এখন দেশের ভয়াবহ সমস্যা, তাই করোনা ভাইরাস এখন আপনাদের মাঝে সমস্যা। আপনারা নিরাপদে থাকুন, বাসায় থাকুন, সুস্থই থাকুন, এই বলে আমরা এখন গাড়ি দেখাবো, দূরে আপনারা আসুন, গাড়িগুলো দেখাই তুলে ধরি। হ্যাঁ মামা, তাহলে এই গাড়িটা হলে আপনার প্রাইভেট কার, এসি সেলুন, টয়োটা জাপান, যার নাম্বার যার নাম্বার যার নাম্বার 11-22-58, যার নাম্বার 11-22-58। আমি এই গাড়িগুলো আমি সম্পূর্ণ তুলে ধরবো, এই গাড়িগুলো আমরা তুলে ধরবো, সেটা হলে কী অবস্থায় আছে, কী কন্ডিশন আছে তাই দেখুন, সব কিছু দেখুন, যা আছে এখানে আছে। লুকোচুরির কোনো কাহিনী নাই, লুকোচুরি চিটিং ফিটিং বাটপারের কোনো দরকার নাই, আমার যা আছে এই অবস্থায় আমি আপনাদের মাঝে তুলে ধরব। তাই বিষয় আমি চাই না যদি আমাকে কেউ বলে চল ব্যাধি, কেউ বলে যে আবুল বাবা বাওয়াল করে, বাওয়াল সেই ব্যক্তি পুরস্কার দেওয়া হবে, যদি আমার কোনো চিটিং ফিটিং কোনো বাটপারি কোনো কিছু ধরতে পারে 1,20,000 জরিমানা যদি না প্রমাণ করতে পারে দিতে হবে আমাকে। তার কারণ আবার আসুন, আবার গাড়ির নাম্বারটা দেখুন, দেখেন 11-22-58, আমি সব কিছু তুলে ধরবো, সব কিছু আমি তুলে ধরবো। গাড়িটা দেখেন, চাকা বাঁকা অক্ষ আছে, গাড়িও ভালো আছে। তারপরেও দেখাবো, এই দিকে আসেন, এই চাকাও দেখেন কোন অবস্থায়, চারটে চাকায় 100 আছে মামা। তাই বিধায় এখন আসুন আমার গাড়ির ভেতরেও দেখুন, সিট দেখুন, অনেক কিছু সিটগুলো দেখে দেন, ভালো আছে, 100 আছে মামা, সমস্যা নাই, টেনশন নাই, কোনো কাজ কাম নাই, জিরে থাকবে আমি বলে দেব। সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনলে মামা, সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনলে অবশ্যই অবশ্যই মনে করেন যে একটু হালকা কাজ মাস থাকতে পারে। তাই বিষয় মামা শর্টের মধ্যে ভিডিও কর্ম, এই হলো বেকায়দা, আপনি এই মুড়ে আসুন, আসুন এই মুড়ে ভেতরে করুন, টেনশনের কোনো কিছু নাই, এই পিছনে মুড়ে তুলে ধরুন। এইভাবে জীবন ডাইমানসক শিখাতে শিখাতে জীবন গেছে, লাস্টে দেখা গেছে যে আবুল চ্যাটের বাল, তারপরে এরকম ঘটনা হয়েছে। তারপরে ভেতরে দেখুন মামা, ভেতরে দেখেন 100 চিট মিট এ টু জেড ওয়াল কমপ্লিট আছে, সমস্যা টেনশন নাই। তারপরেও তুমি চাবিটা নিয়ে আসো, পিছনেও দেখাবো, সব কিছু তুলে ধরবো, পরে কোনো কাহিনি চলবে না। তুমি চাবিটা নিয়ে আসো, চাবিটা নিয়ে আসো, দেখো এসি সেলুন টয়োটা জাপান 1300 ইঞ্জিল। তারপরে কি হবে এই মুড়ে কি দেখুন, না আসুন, এই যে দেখুন 90 সিলিন্ডার, দেখুন এই যে 90 সিলিন্ডার, স্পিয়ার চাকা সব কিছু আমার কাছে আছে বাপ, টেনশনের কোনো কিছুই নাই। আসেন সামনে দেখায়, আসেন বনারটা আলোক করছো, এখন ঘটনা হলে কি যে সব পাক্কা মাদার, লেপাক্কা মাদার, কিছু বোঝে না দুনে, তুমি মিটারগুলো দেখাও, টেনশন নাই মামা, মামা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেনশন করার দরকার নাই।
আমি হালকার মধ্যে ওয়াল বাংলাদেশ কমের মধ্যে গাড়িগুলো দিয়ে দেবো, ঠিক আছে? তারপরেও মামা আমার গাড়ির হর্নগুলো দেখেন, একশো একশো আছে, একশো একশো আসেন, এদিকে আসেন, ইঞ্জিন ওয়াল পাওয়ার কিন্তু এসি লিমিটেড, আবার দেখাবো 90 আমার ইঞ্জিন যা আছে তাই, দেখেন এসি মেসি ওয়াল কমপ্লিট, দেখান মামা দেখান, সমস্যা নাই, এই যে আপনারা সবই দেখুন, টেনশনের কিছু নাই, এটাও তুলে ধরুন যা আছে, এটা 1331 ইঞ্জিন, গ্যাসে চলে, 90 সিলিন্ডার আছে, টেনশন নাই, কাগজপাতি 8 মাস আছে, ক্যাশ টোকেন ফিকনেস আছে, 16 দিন ফেল, এই 16টা আমি করে দেবো, 12 মাসের কাগজ আপনি করে বুঝে দেবো, আমার নাম্বারে কন্ট্যাক্ট করবেন, 3-3টি নাম্বার থাকবে, সেই নাম্বারটি আমি আবার বলে চাই, সেই নাম্বারটি আমি বলতে চাই, 01740-49-2490, আবার একটি নাম্বার বলতে চাই, 01934-12-62-54, তারপরে একটি নাম্বার থাকবে, 01843-76-29, আমরা এখন চলে যাব মামা, 90 গাড়ি দেখব, আসেন 100-100, যার নাম্বার 11-35-49, যার নাম্বার মামা 11-35-49, গাড়িগুলো সামনে আপনাদেরও তুলে ধরব, ওই ইলেকট্রিক লাগাইনি, আর আগে গুঁতো দেবো মাদার চোখকে, এখন করেন আপনারা দেখেন টায়ারগুলো দেখেন, আমি নতুন টায়ার লাগাছি, 9100 টাকা দিয়ে আমি টায়ার লাগাছি মামা, ঠিক আছে? আসুন দেখুন, টেনশনের সমস্যা নাই, এসি লিমিটেড ওয়াল পাওয়ার, তেলে স্টার্ট গ্যাসে পার, আমার কাগজ ফেল আছে 58,380 টাকা, 58,380 টাকা, 58,380 টাকা, 58,380 টাকা জমা দিলে 12 মাসের কাগজ আপনাকে বুঝে দেবো, কেউ যদি বলে মামা আমার কোনো কিছু নেই, দেখেন আবার নাম্বারটা নেন, 11-35-49, আমি আবুল মামা আপনাদের মাঝে তুলে ধরলাম, তাই বিধ হয়, আপনি দেখুন সব কিছু দেখুন, এটা টেপ টুপ করা আছে, সমস্যা নেই, কালো এলে সব কমপ্লিট করা আছে মামা, সব কমপ্লিট করা আছে, আপনি কমপ্লিট করুন, সুন্দর করে দেখান, চাকা দেখান, এই চাকা দেখাচ্ছেন, তাহলে সব চাকাই নতুন আছে মামা, দেখান, এখন ঘটনা হলে যে পিছনে ওই যে খুলতে হবে ওটা, ওই ছেলে বোকা চোদা মাদার চোদ, বললে কিচ্ছু বোঝে না, ঠিক আছে, বোঝে না, গাঁদা করলে গাঁদা বোঝায়, ভেঙে দিলে আদা বোঝে মামা, দরদাম বিষয় আমার সঙ্গে হবে, আমি ভালোবাসার সম্পর্ক থাকলে দামে বাঁচবে না, কম ভাড়া করে দেবো, আমি গরিব মানুষ, বিধায় কম পয়সার মধ্যেই আমি বাইক দেব, প্রাইভেট কার দেব, অনেক কিছুই দেব, আমার এই গাড়ির সিলিন্ডারটা 90, স্পেয়ার চাকা 100-100 আছে, সব আমার কাছে, কোনো ত্রুটি পাবেন না বিধায়, তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার কাছে আসবেন, খাবেন, থাকবেন, সব কিছু ফ্রি, আপনাদের জন্য সব কিছু ফ্রি, এখন সামনে ইঞ্জিনটাও দেখাবো, আসেন, তারপরে দেখাবো আপনার এটা, দেখ ইঞ্জিনটা দেখাবো, তারপরে এটা ঘটনা হলে যে ইঞ্জিন দেখেন, এটা 1500 সিসি ইঞ্জিন, তেলে স্টার্ট গ্যাসে পার, ওয়াল পাওয়ার কমপ্লিট আছে, সুন্দর আছে, 100-100 আছে, কোনো টেনশনের কারবার নাই, তেলে স্টার্ট হবে, গ্যাসে পার হবে মামা, গুড কন্ডিশন আছে, হ্যাঁ তবে একটি কথা বলতে চাই, আমার সিদ্ধান্ত 2টি গাড়ির মধ্যে 1টি গাড়ি বেচবো, 100 বেসলে 90 রাখবো, 90 বেসলে 100 রাখবো, 1টি গাড়ি আমি মৃত্যুপন্থে থাকবে, আমি মারা গেলে আমার ছেলে বিক্রি করতে পারে, আপনি যেটা ভালো মনে করবেন সেই যেই করবেন, সবগুলো ভিতরে খুলে করলেন, এই ভালো ঘটনা লেখি মামা, আসুন দেখুন গাড়ি আমার চালান, আমার প্রশ্ন, গাড়ি আসবেন, চালাইবেন, যেটা ভালো লাগবে সেটা নেবেন, আমার বাধা নাই, আমার কথা নাই যে এটাই বেচবো, এটাই নেবো, যার যেটা ভালো লাগে, অরিজিনাল জাপান কোম্পানির সাতকার মাল আছে, একবারে 100-100, ওটি বসে মিটারের ছবি তুলুন, ভালো করে সিটের দেন, আমি সব তুলে আপনাদের মাঝে তুলে ধরবো, টেনশন কিছুই নাই, আমার প্রশ্ন, দেখেন এটি স্পেয়ার চাকা, একটা ভালো চাকা, এটি এখনও কোনো কিছু করে নাই, তাই বিধায় সমস্যা নাই, উত্তর ভুক্তির ব্যাপারা, হ্যালো মামা সমস্যা নাই, এই দিকে আসো, এখন এই মুড়েও তুলে ধরো, আসো বসো, ওপরে সাদমাত দেখাও, ওদেরও সাদমাত দেখাও, সব কিছু আসেন, 100-100, কয় মিনিট হয়েছে মামা ভিডিও, শর্টে দেবো, মানুষ কষ্ট পাবে রোজার মধ্যে, শর্টের মধ্যে কাম সারবো,
দেখেন বেশ ভালো করে দেখেন, ওই পিছনেও দেখান, ওই মুড়াও দেখান, সিটগুলো তুলে ধরুন, পারলে বসে ছাদটাও দেখান। হ্যালো মামা, এখন করোনা হলে সবেরই দাম কম, সবেরই বাজার খারাপ, সেই হিসেবে হ্যাঁ আমি সীমিত একটা রেট দেবো মামা, আসে লাস্টে একটা রেট দেবো, লাস্টে একটা রেট দেবো মামা, আমার পড়াই দেখা শেষ, এখন করোনা হলে যে মেলায় মেলায় খুন করলাম, মেলা কিছু করলাম বুঝছ, এখন করোনা হলে কি লাগাইছ নি লাগাইছ মামা, এখন করলে আমি একটা কথা বলতে চাই মামা আপনাদের উদ্দেশ্য, সেই কথাটা হলে আমার 100 AC এই গাড়িটার আমি রেট দিবার চাচ্ছি, চাওয়া দাম 4,20,000 100, আর আর হলে আর হলে মনে করো যে আর হলে মনে করেন এটা হলে 90 AC লিমিটেড, এই গাড়িটার দাম চাওয়া 3,20,000 মাসের কাগজ জমা দিকে দাও, আমার 100 4,20,000 চাওয়া, আমি 12 মাসের কাগজপত্র A to Z বুঝিয়ে দেবো, এই 90 আমি 12 মাসের কাগজ বুঝিয়ে দেবো, তার কারণ 100-এর কাগজ আছে, ক্যাশ টোকেন আছে, 8 মাস ফেল আছে, আজ দিয়ে 17 দিন হয়, 16,000 টাকা আমার জমা দিতে হবে, যদি কোনো মামা কয় যে আমি জমা দেবো 16,000 কম, যদি কয় জমা দেবো না আমি জমা দেবো, এর আছে হলো 58,380 টাকা, আমার চাওয়া দাম 3,00,000, কাগজ যদি তাই করে নিয়ে দাম কম দেয়, টাকা কম দেয়, হয়তো করছে আমি পরে করব, তা তো আমার কোনো সমস্যা নাই, ঠিক আছে মামা, এর মধ্যে আর বলা বক্তব্য আর কি বলার আছে, আমার বলা বক্তব্য শেষ, সোনার বাংলাদেশ এই বলে আমার বক্তব্য শেষ করছি, আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন, আবুলের সঙ্গে যোগাযোগ করবেন, আমি গরিব মানুষ আমার সাথে বাঁচবে না, আপনি আসবেন দেখবেন চালাবেন, আপনি করে থাকা খাওয়া দেখা ফ্রি, আসবেন যদি গাড়ি না নেন কোনো দাবি দবা কোনো কিছু নাই, আল্লাহ হাফেজ, ভালো থাকেন, আমি প্রতিদিনের মতো আপনাদের সামনে প্রতিদিন আমার ভিডিও দেওয়ার চিন্তাধারা, প্লাস এখন আমি আমার বাইকের ভিডিও দিতে যাচ্ছি, আজ 6টার পরে আপডেট হবে, আপনার 6টার পরে আমার ভিডিও দেখবেন, ভিডিও দেখে যদি ভালো লাগে আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আল্লাহ হাফেজ, ভালো থাকেন, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। ভিতরে করো করে ভিতরে আসে ভিতরে।